এ বিষয়ে আরো জানাতে খুলনার হাদিস পার্ক এলাকায় আছেন সহকর্মী তানজিম আহমেদ, সরাসরি যাচ্ছি তার কাছে। প্রধানমন্ত্রীর সফর ঘিরে খুলনা অঞ্চলে আওয়ামী লীগের নেতাকর্মীদের মধ্যে যে উচ্ছ্বাস উদ্দীপনা এবং উৎসবের আমেজ বিরাজ করছিল, গতকাল রাতে তফসিল ঘোষণার পরে কিন্তু সেই উৎসবে নতুন মাত্রা যোগ হয়েছে। খুলনার এই যে নির্বাচনী আসন, ছয়টি আসনে কিন্তু 30-এর অধিক মনোনয়ন প্রত্যাশী আওয়ামী লীগের নেতারা, তারা কিন্তু দৌড়ঝাঁপ শুরু করেছেন এবং আগামীকালকে যে রাজধানী ঢাকা থেকে আওয়ামী লীগের যে মনোনয়নের যে ফর্ম বিক্রি হবে সেখানে কিন্তু তারা যাওয়ার প্রস্তুতি শুরু করেছেন। পাশাপাশি এই তফসিল ঘোষণার পর থেকে কিন্তু আওয়ামী লীগের যে নেতাকর্মীরা রয়েছেন তারা গতকাল রাত থেকেই দফায় দফায় বিভিন্ন মিছিল বের করেছেন এবং এই মিছিলে কিন্তু তারা আনন্দ উল্লাস করছেন এবং তারা কিন্তু আসলে আনন্দ প্রকাশ করছেন উৎসবের মাধ্যমে। তারা এই যে নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে হওয়ার যে প্রত্যয় এই প্রত্যয় ব্যক্ত করার পাশাপাশি কিন্তু তারা সবাই, যেটি আমাদেরকে সকাল থেকে দেখেছি আমরা, গতকাল রাতে সকালে মিছিল মিটিংয়ের মাধ্যমে তারা এই আনন্দ উৎসবনে এবং প্রধানমন্ত্রী সিইসিকে কিন্তু তারা ধন্যবাদ জ্ঞাপন করছেন। এবং এই যে নেতারা রয়েছেন আওয়ামী লীগের কিন্তু অন্তত 30 জনের বেশি মনোনয়ন প্রত্যাশী, তারাও দৌড়ঝাঁপ শুরু করছেন, তারা মিছিল মিটিং করছেন। তবে সবার কিন্তু আসলে একটি জায়গায় সবারই একমত যে আওয়ামী লীগ দল যাকে আসলে মনোনয়ন দিবে তার জন্য কিন্তু এক হয়ে সরকারের যে উন্নয়ন এবং উন্নয়নকে ত্বরান্বিত করার জন্য কিন্তু তারা সবাই একযোগে কাজ করবেন। তবে আওয়ামী লীগের পক্ষ থেকে আসলে এইটিকে উৎসব হিসেবে দেখা হলেও বিএনপি এবং বিএনপি দলটির যে সমমানা এবং শরিক দলগুলো রয়েছে তারা কিন্তু এই যে তফসিল ঘোষণা এটিকে প্রত্যাখ্যান করেছেন। অর্থাৎ প্রত্যাখ্যান করে তারা গতকাল রাতেও কিন্তু নগরীর কয়েক জায়গায় তারা বিক্ষোভ মিছিল করেছেন, আজকে সকালেও কিন্তু কয়েকটি জায়গায় আমরা বিক্ষোভ মিছিলের খবর পেয়েছি। অর্থাৎ এই যে বিএনপি কিন্তু বলছে যে ধরনের তফসিল ঘোষণা করা হয়েছে এই তফসিলটা আসলে অবৈধ এবং এর পাশাপাশি যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে 7 জানুয়ারি সেই নির্বাচন থেকে কিন্তু তারা আসলে প্রত্যাখ্যান করবেন এবং তারা কিন্তু আসলে আন্দোলনের মাধ্যমে প্রতিহত করবেন। অপরদিকে এর বিএনপির যে সমমানা দলগুলো রয়েছে এর মধ্যে ইসলামী আন্দোলন রয়েছে এবং এছাড়া ইসলামী আন্দোলন কিন্তু তারাও কিন্তু বিবৃতি এবং সভার মাধ্যমে তাদের যে প্রতিবাদ এই প্রতিবাদ প্রকাশ করছেন। তবে এই যে প্রতিবাদ, এই প্রতিবাদের বিপরীত চিত্র সম্পূর্ণ কিন্তু আওয়ামী লীগে, অর্থাৎ ক্ষমতাসীন দলটির কিন্তু তাদের যে সমর্থকরা রয়েছেন, কর্মীরা রয়েছেন এবং নেতৃবৃন্দ সবাই কিন্তু উৎসাহ উদ্দীপনার মাধ্যমে সিইসির এই যে তফসিল ঘোষণা এটিকে সাদরে বরণ করেছেন এবং এই বরণের সূত্র ধরে তারা কিন্তু যে আসন্ন নির্বাচন 7 তারিখের নির্বাচনের বিষয়ে বা যে নির্বাচন, নির্বাচনে অংশগ্রহণ এবং উৎসবমুখর পরিবেশে নিরপেক্ষ শান্তিপূর্ণ যে পরিবেশে ভোট গ্রহণ হবে সেই ভোট গ্রহণের প্রতিশ্রুতির পাশাপাশি তারা কিন্তু বলছেন যে যেন একটি অবাধ শান্তিপূর্ণ নির্বাচন এবং নির্বাচনে যদি কেউ বাধা হতে চায় এবং নির্বাচন বানচালের কোনো চেষ্টা করা হয় তবে কিন্তু খুলনার যে আওয়ামী লীগের নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এই অঞ্চলে সেই ধরনের চেষ্টাকে প্রতিহত করবেন এবং এর প্রতিহত যে শুধু মুখের কথাই না, রাজপথে থেকেই আসলে তাদের যদি কোনো ধরনের সহিংসতা সৃষ্টির চেষ্টা কোনো দল বা কোনো সংগঠন করে সেটি কিন্তু তারা প্রতিহত করার ঘোষণা বারবারই দিচ্ছেন। এর বাইরে আমাদের কিন্তু আওয়ামী লীগের একাধিক নেতার সাথে কথা হয়েছে, তারা বলছেন যে আসলে এই তফসিল এবং এটিই প্রমাণ করে যে তফসিল যথাসময়ে নির্বাচন হবে শান্তিপূর্ণ পরিবেশে। এবং অপরদিকে তবে এটির বিপরীত কিন্তু আসলে বিএনপির যারা এবং সমমানা দলগুলো রয়েছে তারা কিন্তু আসলে বলছেন যে নির্বাচন আসলে সুনির্দিষ্টভাবে যেন না হয় এবং যেন এই তফসিলটি আসলে তাদের কোন সাংবিধানিক অধিকার লঙ্ঘন করে আসলে করা হয়েছে। এর ফলে কিন্তু তারা এই তফসিল যেমন প্রত্যাখ্যান করেছেন তেমনি রাজপথে থেকে আন্দোলনের মাধ্যমে তারা যে নির্বাচনের ঘোষণা দেওয়া হয়েছে এই নির্বাচন প্রতিহত করতে যে ধরনের কার্যক্রম পরিচালনা সেই কার্যক্রমগুলো করবেন, এতে কিন্তু আসলে এর জন্য তাদের যে কোনো ধরনের কার্যক্রম প্রয়োজন সেইগুলো রাজপথে থেকেই মোকাবিলা করবে। অর্থাৎ খুলনাতে যে আওয়ামী লীগ বিএনপির যে বড় দুটি দল রয়েছে তারা কিন্তু আসলে পাল্টাপাল্টি অবস্থানে রয়েছেন এবং তারা বিভিন্ন ধরনের বিবৃতি দিচ্ছেন। তো খুলনায় তফসিল ঘোষণা পরবর্তী নির্বাচনের যে চিত্র আমার কাছে এই ছিল সর্বশেষ। সরাসরি যুক্ত ছিলাম খুলনার হাদিস পার্ক এলাকায়।